আমরা মনোনয়ন জমা দিতে যাবো ইনশাল্লাহ। আগামী কালকে কারো সাথে সাক্ষাৎ করব না, কারণ আমাদের মনোনয়ন ফর্ম গত 20 বছর ধরে কক্সবাজারবাসীকে সেবা দিয়ে আসছে উজাড় করে। প্রতিটি বন্যায়, প্রতিটি দিনে করোনার সময়ে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। যখন বাবার লাশ ছেলে দেখে নাই, মায়ের লাশ ফেলে মেয়ে চলে গেছে, তখন আমি অনেক মানুষের লাশ নিজের হাতে দাফন করেছি, কবরে শুয়ে দিয়েছি। এই এলাকার উচ্চশিক্ষার্থে বিদেশ গমনে ছেলে ছাত্রছাত্রীদের আমি সহযোগিতা দিয়েছি, গরিব রুগীদের আমি অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে সেবা দিয়েছি। মানুষ যেখানে দুঃসময় সেখানে আমি ছুটে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাকে যে মনোনয়ন দিয়েছেন, আমি মনে করি এটা সেবার জয় হয়েছে। আমি একজন সেবক এমপি হিসেবে থাকতে চাই এবং ইনশাল্লাহ আমি জনগণের কাছে যাচ্ছি এবং আরও যাব, যাতে আমি আরও বড় সেবক হতে পারি, যাতে আমার এলাকার অসম্পূর্ণ উন্নয়নের কাজগুলো যাতে সম্পন্ন করতে পারি, যাতে আমার দ্বারা সকল মানুষ যাতে উপকৃত হয় এবং এখানে যাতে সম্প্রীতি বজায় থাকে এবং এই এলাকায় যাতে আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদক নিয়ন্ত্রণে আমার সর্বোচ্চ ভূমিকা, সাহসী ভূমিকা থাকবে। খাস জায়গায় বসবাসকারী যারা আছে কক্সবাজার শহরে, তাদেরকে স্থায়ীভাবে বসতিকরণের ব্যবস্থা করা আমার অঙ্গীকার। কক্সবাজার বিশ্ববিদ্যালয় আমার নির্বাচনী এলাকার ঈদগাহ কোনো একটা জায়গায় সুবিধাজনক জায়গায় হওয়াটা খুব বেশি জরুরি এবং আমরা রামুকে পৌরসভা করা প্রয়োজন। বড় বড় সেতুগুলো আমাদের করতে হবে এবং কক্সবাজার একদিন সিটি কর্পোরেশন হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। মেরিন ড্রাইভ আরও নান্দনিক হয়ে 6 লেন হয়ে চলে যাবে। 500 শয্যা বিশিষ্ট হসপিটালের কাজ শুরু এবং শেষ করতে হবে। আমার এখন অনেক দায়িত্ব, 4 বার নির্বাচনের আমি সুযোগ পাচ্ছি, এটি আমার জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। 71 জন এমপি এবার বাদ পড়েছেন, সকলেই জনপ্রিয়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আবার রক্ষা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 5 লক্ষ ভোটারের দায়িত্ব আমার উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে আমাকে পাঠিয়েছেন। এই মুহূর্তে আমি আমার ভোটারদের কাছে আবেদন জানাবো, আমি আপনাদের সেবক হতে চাই, আমি আপনাদের নিরাপত্তা প্রহরী হতে চাই, আমি আপনাদের সকলের জন্য বন্ধু হতে চাই, আমি আপনাদের সকলের গোলাম হতে চাই। মনোনয়ন বঞ্চিত বেশ ভালোই আছে, দেশে প্রায় 30টি দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিএনপিকে আমি আহ্বান করব তারা যাতে এই নির্বাচনে অংশ নেয়। আর কেউ কেউ যদি এখানে যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় সেটি তাদের ব্যক্তিগত বিষয়, আমি আমার জনগণের কাছে আমার বক্তব্য আমি আমার দায়িত্ব সঁপে দিয়েছি। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি সেবককে দিবে, নাকি যে কোনো দিন সেবা দিতে আসে নাই তাকে দিবে, তারা কি প্রহরীকে দিবে, নাকি যে জানমালের ব্যাপক ক্ষতি করেছে, হোটেল মোটেল জুম দখল করেছে তাদেরকে দেবে ভোট, তারা কি আমাদের মতো ক্রীড়াপ্রিয় ধর্মপ্রিয় মানুষকে দিবে, নাকি যারা কোনো ধর্মের সাথে ছিল না, কোনো সিরাতুন্নবী মিলাদুন্নবীর সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে দিবে, এবং তারা কি সম্প্রীতির পক্ষে দেবে নাকি সম্প্রীতির বিপক্ষের মানুষকে দিবে, তারা কি এই এলাকার উন্নয়নের পক্ষে দিবে নাকি যারা দায়িত্বে থেকেও উন্নয়ন করতে পারেনি তাদেরকে দেবে, জনগণই সিদ্ধান্ত। সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশনের এখতিয়ার, আমরা আশা করব প্রার্থী হিসেবে যাতে এখানে নির্বাচনী পরিবেশ বজায় থাকে এবং নির্বাচনী পরিবেশ আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।